শুভেচ্ছা, আমন্ত্রণ আমার ব্যালকনিতে। আজ আমার ব্যালকনিতে আছেন এমন একজন বিশিষ্ট সংস্কৃতি কর্মী, সাংস্কৃতিক অঙ্গনে যার পদচারণা দীর্ঘদিনের, এবং আজও তিনি এই অঙ্গনে বিচরণ করছেন অত্যন্ত সুনামের সঙ্গে। তিনি হচ্ছেন সারা জাকের। রুটিন কিভাবে শুরু হয়, সকাল থেকে দিনটা শুরু হয় কি করে? সকালে উঠে প্রথমে চা খাই, পানি খাই। তো কাজের ক্ষেত্রে কয়টার দিকে? যেটা হয় যে এখন একটু একটু নিজেকে সময় দিচ্ছি। আচ্ছা। যে আমি অনেক সময় এরকম হয় যে আমি ইচ্ছা করে একটু দেরি করে অফিসে যাই। আচ্ছা। কারণ আমার একটা খুব শখের জায়গা হচ্ছে, আমার অনেকগুলো বিড়াল আছে, থ্যাংকস টু ইরেশ। আচ্ছা। ওর এসব মানে জানোয়ারের প্রতি ওর একটা ভালোবাসা থেকে এগুলো সবাইকে গিফট করেছে। শ্রেয়ারও আছে, তিনটা বিড়াল আমারও, তো ওদের সাথে সময় কাটাই। তারপর আমার একটা পাগ আছে, কুকুর ওর, তো এরকম করে অনেকটা সময় একটু রিল্যাক্স করার চেষ্টা করি। রিল্যাক্স করতে করতে কখনো কি মনে হয় জীবনে আমি সারা জাকের এই জায়গাতে না এসে অন্য সারা জাকের হলে ভালো হতো মনে হয়? না, সেটা মনে হয় কখনো। আপনি কি একদমই ফুললি স্যাটিসফাইড আপনি যে সারা জাকের আজকে? আপনার কি মনে হয় আমার এটাই হওয়ার দরকার ছিল, কথা ছিল, বা আমি এটাই হতে চেয়েছিলাম? আমি তো তেমন কোনো সারা জাকের হইনি। আপনি অবশ্যই সারা জাকের, আপনি জানেন আপনি কোথায় আছেন। না, কোথাও নেই। আর না, আপনি আছেন সেই জায়গাতে মনে হয় যে আমি এটা না হলে অনেক সময় যে আমার যেমন মনে হয় কি খুব সুন্দর গান করতে দেখলাম, মানে আমি খুব সুন্দর গান করতে পারতাম, হ্যাঁ এটা মনে হয়। সেই ধরনের কিছু আপনার কাজ মনে হয় যে ওই কাজটা করলে আমি বোধহয় আরও বেশি ভালো লাগতো? সেটা মনে হয় না যে আমি ওই কাজটা করলে আমার, বাট এটা মনে হয় যে আমি যেটাই করছি সেটার মধ্যে যদি আমি একটা এক্সেলেন্স না অ্যাচিভ করতে পারি, তাহলে এটা জীবনটা অতটা সার্থক না। তবুও আমি মনে করি যে সব মানুষ সবকিছু না, যে সব সময় তো ওই জায়গাটা থেকে আবার আমি শিল্প সংস্কৃতির মাঝে একটু হয়তো অত সময় দিতে পারছিলাম না, কিন্তু এখন আবার মানে আবার মানে ইয়ে করছি আরো। আচ্ছা, সারা জাকেরকে যদি স্ট্রেইট আমি জিজ্ঞেস করি জীবন বোধ নিয়ে আপনার কি ধারণা, কি মনে করেন জীবনটা আসলে কেমন হওয়া উচিত, না পাওয়া পাওয়া সব কিছু মিলিয়ে আপনার ক্ষেত্রে না, আপনি জেনারেলি এটাকে কি মনে করেন? জীবনটা কর্মময় হলেই ভালো। হুম হুম। কারণ না হলে স্থবিরতা এসে যায়। হুম। আর মানে আমি খুব পছন্দ করি যে একটা মানুষ যেই বয়সেই হোক তার খুব প্রাণোজ্জ্বল হবে তার মানে অস্তিত্বটা, যেখানে সে থাকবে যেই কাজটাই সে করবে, এটা আমি মনে করি। আর মনে হলে কি করেন আপনি যখন মনটা একটু অন্যরকম হয়ে যায়, কি ভাবেন? এরকম তো অন্যরকম হওয়ার সুযোগ পাচ্ছি না একদমই না। আজকে আমি মেকআপ নিতে নিতে তাই ভাবছিলাম যে আমি বেচারা ছেলেটা ভাবছে যে কি যে জ্বালায় পড়লাম, কারণ ও আমি ভাবছি আমার একে ফোন করতে হবে, আমার ওকে ইমেল করতে হবে, আমার তাকে জিজ্ঞেস করতে হবে যে আজকে ওখানে যাচ্ছে কি না, ওর সাথে আমি যাব, মানে আমি সারাক্ষণ মানে আমার মাথার মধ্যে এটা ঘুরতে থাকে। তা এরকম অবস্থায় থাকলে কিন্তু আমি খুব একটা মানে আমি নাটকে অভিনয় করতে চাই, মানে মানে কত ভালো জায়গায় যেতে চাই, আমি তো ওই জায়গায় যেতে পারবো না। আই শুড রিমাইন্ড মাই সেলফ, এত বেশি যদি আমি এরকম হই। কেন আপনি সব বরাবর এরকমই ছিলেন সবসময়? না, কিন্তু করতে করতে এরকম হয়ে গেছে আমাকে, আমি না আমি কাজে জড়াতে জড়াতে এরকম জায়গায় চলে এসেছি যে এখন তবুও আমি আমি মনে করি যে মানে ফোকাস ডিমান্ড স্যাক্রিফাইস, মানে আমি যদি ফোকাস করি যে আমার অভিনয় করতে হবে বা আমার একটা শিল্প সংস্কৃতির সাথে চর্চার সাথে থাকতে হবে, তাহলে আমার স্যাক্রিফাইস করতে হবে, আমি সব কিছু একসাথে করার চেষ্টা। মেয়েদের যেটা হয় যে আমি সংসার করব, আমি ঘর সুন্দর করে গুছিয়ে রাখব, আমি এটা করব, আমি সেটা করব, আমার রান্নাটাও বাসার রান্নাটাও ভালো হবে, এসব করে যেটা হয় যে সবকিছু হয় না, মানে জ্যাকস অফ অল ট্রেড হয়ে বসে থাকে, মানে
ছেলেরা কিন্তু খুব বেশি ফোকাস থাকে, মানে জন্মগতভাবে না, হয়তো তার একটা প্যাশন আছে ক্যামেরা, দেখা যাবে সেই ক্যামেরা এসে এমন মনোযোগ দিচ্ছে যে দুনিয়ার বাকি কিছু আর নেই। আমার ফ্যামিলিতেই যদি আমি দেখি, আলিজাকে যেমন ক্যামেরা তার প্যাশন, কলম তার প্যাশন, তার ইরেশেরও ওরকম, মানে ওটা যখন করছে ওর আর কোনো হুঁশ নাই। কিন্তু একটা মা হিসেবে আমি মানে দেখি যে আমি অনেক বেশি অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকি, আমার যে কাজটা করণীয় সেটা আমার দায়িত্ব। আমি শ্রিয়াকে চাই যে অন্তত শিশু একটু একটু ফ্রি থাকবে, একটু ফ্রি থাকবে, ফোকাস করবে যদি ভালো লাগে। আমি মনে হয় আনমনে হলে আপনি এটাই ভাবেন শ্রিয়া ওর লাইফটা আরও স্মুথলি, মানে আমরা যতটা, মানে আমরা মিস আপনাদের কথা বলছি, যতটা আপনি ইনভলভ ছিলেন ও অতটা না থাকুক, স্লোলি আসুক বা ওর যখন এগুলো শেখেলে ব্যাপার বলে না। আমি তো দশভুজা নারী না, না আমি, আমার দুটো হাত, যে কোনো মানুষেরই দুটো হাত, তো এখন সেটার সাথে তাল মিলিয়ে আমার আমাকে চলতে হবে। আমি কেন ভাব দেখাচ্ছি যে আমি একদম আমার দশটা হাত আছে, আমি দশভুজা, আমি সব করতে পারবো, এটা কিন্তু অনেকের এরকম এরকম একটা নিজের প্রতি নিজের চাহিদা থাকে, সবকিছু তোমাকে একদম এ প্লাস হতে হবে, এটা সম্ভব না আসলে, কোথাও না কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতেই হয়। ইরেশের সাথে যেটা আমার হয় যে খুব মানে আমরা, আমি মনে করি যে আমরা খুব আমাদের ওয়েভলেন্থটা ভালো, মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, ওকে আমার অনেক কিছু বলতে হয় না, এমনি বুঝে যায়, এই এইরকম একটা ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং মানে সম্পর্ক। একটু আমরা কি শুনতে পারি এখন দেওয়ান গাজীর কিসসার কিছু একটা অংশ? কিন্তু আমার দেওয়ান গাজীর কিসসা যদি আমি করি ডায়ালগটা যতটুকু মনে আছে, তাহলে আমার আমারটাও দিতে হবে আবার দেওয়ান গাজীরটাও দিতে হবে, দেখি চেষ্টা করি। হ্যাঁ চেষ্টা করি। এই যে এদিকে এসো রসিক ডাগর, কত বেলা ধরে বসে আছি আলো করে ঘর, আহারে পরাণ শান্তি, শোনো গো রসের মেয়ে শোনো মন দিয়া, দেখা মাত্র তোমার চরণে পরাণ দিয়াছি ঢালিয়া, তবে আমার মনে বড় ব্যথা রে সুন্দরী, সে কি কথা আমার মনের মানুষেরে কে দিয়েছে জ্বালা, তার সে বড় কথা মদ চাই খাটি বাংলা, মদ বলো মধু বলো সব আছে ঘরে, বিশ্বাস না হইলে বিশ্বাস না হইলে দেখো না পরক কইরে, দুজনে ডায়লগ বলছি তো আমার খুব ভালো লাগলো শুনতে, খুব না কিন্তু খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো শুনতে, ভালো মনে আছে। এটা শেষ আপনি কবে মঞ্চন করেছেন? এটা আমরা আবার রিভাইভ করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটা মঞ্চে হচ্ছে। আপনি অনেক ভালো ভালো মানে মঞ্চে নাটক করেছেন, কোনটা আপনার মন বেশি ছুঁয়ে গেছে, কোনটা? আমার প্রথম যেটা সাকসেসফুল সৎ মানুষের খোঁজে। টেলিভিশনের জন্য নাটক কত সনে স্টার্ট করলেন, শুরু করেছেন? ও টেলিভিশনের ব্যাপারে আমার একদম আগ্রহ ছিল না। হ্যাঁ আমি সেটা জানি, আপনি ভীষণই করতে চাইতেন না, কেন করতে চাইতেন না? পারতাম না সেই জন্য, এটা আমি বিশ্বাস করি না, যারা মঞ্চে পারে তারা সব জায়গায় পারে, আমার কাছে মনে হয় তাদের একটা কনফিডেন্স লেভেলই অন্যরকম থাকে। না সত্যি আমি পারতাম না, না আসলে যেটা হয়েছে যে আমি প্রথম থেকে যেটা ছিল যে না আমি করব না, আমি এত কিছু, ওই তখন একটু মাথাটা ঠিক ছিল, এখন তো মাথাটা পুরোই গেছে, একদমই যায়নি। তখন এটলিস্ট আমি বুঝতাম যে আমার বাচ্চাকে আমার সময় দিতে হবে, ওদের পড়াশোনা, মানে ওগুলো তো দায়িত্ব ছোট সব, আর তারপরে আমি মঞ্চনাটক করবো, তারপরে আবার টেলিভিশনও করবো, মানে এটা সম্ভব না, এটা আমার মাথায় ঢুকেছে। তাহলে এখন কিভাবে সম্ভব যে নাটক মঞ্চে করুক আর না করুক সব চ্যানেলে কাজ করা আজকালকার সবাই করছেন যারা? কারণ এখন আমাদের সময় থেকে তো সময় অনেক পাল্টে গেছে, এখন তো আমরা অভিনয় করে আমাদের জীবন চালাতে পারবো এটা মনে ভাবতেও পারিনি। সন্তান দুজনেই খুবই প্রিয় মা বাবার কাছে একই সমান, তবু আমি যদি বলি দুজনের মাঝখান থেকে কে আপনার একটু বেশি প্রিয়, কে একটু বেশি দুষ্টু, কে একটু বেশি ভালো? এটা যখন আমরা ওরা ছোট ছিল ওদেরকে যে এরকম করতাম, হ্যাঁ মা ভালো না বাবা ভালো, ওরকম একটা প্রশ্ন হয়ে গেল, যদি বলবে না যে মা ভালো নালে বাবা ভালো, যেহেতু দুজনে কেউ বলবে না একটু ভালো একটু ভালো বলো বাবা, আচ্ছা তা বলবে না এখন দুজনে, এখন আমার সেই অবস্থা হয়েছে দুজনে, মানে কোন হয়তো দুজনেই সমান ভালো কিন্তু দুজনের দুদিকটা হয়তো আপনার ভালো লাগে, ওর এই জিনিসটা ভালো ওর এই জিনিসটা একটু ভালো, সেটা শুনতে চাচ্ছি আমরা। ইরেশের সাথে যেটা আমার হয় যে খুব
মানে আমরা আমি মনে করি যে আমরা খুব আমাদের ওয়েভলেন্থটা ভালো, মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, ওকে আমার অনেক কিছু বলতে হয় না, এমনি বুঝে যায়। এই এইরকম একটা ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং মানে সম্পর্ক। আর শ্রিয়া হচ্ছে যে শ্রিয়ার সাথে কি বাবার সাথে বেশি, আমি যা ওর সাথে কি আমি জানি না, ওরা কি ওর সাথে আমার সাথে কি সেটা, আচ্ছা আমি সেটা শুনছি বলে। আমার সাথে শ্রিয়া ইজ মাই লাইক মাই ফ্রেন্ড, আর আমরা যদি বাজার করতে যাই একসাথে ওটা খুব এনজয়েবল একটা ব্যাপার, একসাথে কোথাও খেতে গেলে সত্যি এনজয় করি। কিন্তু শ্রিয়া একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে কি মেনুতে আছে, কোনটা খাবে, তারপরে কিছু কিনতে গেলেও খুব প্যাশনেট, মানে ঠিক মতো ঠিক জিনিসটা ঠিক মানুষের জন্য কিনবে। সো এইসব আবার ওর সাথে আমার মানে সঙ্গী হিসেবে অনেক মানে প্রাণবন্ত। শ্রিয়ার বিয়ে যখন হয়ে যায় তখন দিনটা পরের দিনটা সকালটা কেমন শুরু হয়েছিল? খুব কষ্টের নিশ্চয়ই? না আসলে যখন ও বিয়ে করার আগে থেকেই তোর রাব্বির সাথে ওর ফ্রেন্ডশিপ ছিল, সুতরাং প্রথমে তো আক্ত হয় ওর, তারপরে বিয়ে হয়, সুতরাং এক অর্থে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম যে ও যে বিয়ে হয়ে যাচ্ছে, ওর ঘরটায় ও থাকবে না। আচ্ছা আচ্ছা, অবশ্য ঢাকা শহরে থাকলে তো দেখা হচ্ছেই, সেই হয়তো সেই জিনিসটা থাকছে না। ইরেশের বিয়ের খবর আমরা কবে শুনবো? এটা তো ওর ওকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করতে হবে। মানে আমি তো খুবই আশা করে আছি, খুবই আশা করে আছি। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। আমরা একটা কবিতা শুনি স্যার। আমি সাহস করে কি পড়বো তাই ভাবছি। খুব সুন্দর পড়বেন, সেজন্য আমরা কোনটা পড়বো, এটা রবীন্দ্রনাথ পড়বো না নুরুদ্দিন? আসলে দুটোই শুনতে চাই, আপনার যেটা ভালো লাগে সেটা প্রথম, আবার আমি একটু গল্প করবো তারপর একটু। আচ্ছা তাহলে নুরুদ্দিনটা একটু পড়ি। আচ্ছা, কারণ এই পুরোটা পড়তে গেলে তো অনেকটা সময় লাগবে। এক পাতা। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মরা অঙ্গিনায়, নুরুলদ্দিনের বাড়ি রংপুরে যে ছিল। তারপরে আরও আছে, খুব সুন্দর, খুব সুন্দর। আমার মনে মনে হচ্ছে না জাস্ট এখনই আপনি দেখে, আপনি আপনি কিন্তু এই নাটকগুলো এতবার হয়েছে না, একবার বোধহয় চোখ বুলালে জিনিসটা চলে মাথায় থেকে যায়, থেকে যায়। আমি খুব ভালো বাংলা পড়তে পারি না আসলে। বাংলায় যে নাটকগুলো হচ্ছে আপনার কি মনে হয় যে ভাষার প্রয়োগ বা ডেলিভারি যাই হোক, মানে যে কোনো ক্ষেত্রে কোনো কি আপনার মনে হয় যেটা হওয়া উচিত না আসলে কোনো কি? আমার কাছে যেটা লাগছিল ইদানিংকালে যে আমরা তো আবার প্রযোজনাও করি, সুতরাং এগুলো একটু দেখতে হয়, একটু মানে বিশ্লেষণ করতে হয়। আজকাল দেখছি যে কোনো চ্যানেলে দেখা যায় যে নাটক হলেই মানে একটা আঞ্চলিক ভাষায়। আচ্ছা, মানে নর্মাল ভাষায় মানে আমরা যেরকম সবসময় কথা বলি বা একটা যেটা একটা যে কোনো দেশে এটা প্রচলন করা হয় যে এটা হচ্ছে শুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ বাংলা বা এটা হচ্ছে শুদ্ধ ইংরেজি, এরকম কোনো আমাদের যেটা আছে, আমি এখন যে ভাষায় কথা বলছি আশা করছি এটা সম্পূর্ণ শুদ্ধই হচ্ছে না? এই শুদ্ধ ভাষায় মানে প্রচলনটা প্রায় উঠেই গেছে নাটক থেকে। হ্যাঁ, এটা কেন হচ্ছে আঞ্চলিক ভাষায় করছে? আমার মনে হয় যে এটা একটা কমেডি অ্যাড করে। ও আচ্ছা, আমার কাছে এটা মনে হয়। একটা তো প্রথম থেকে ছিল আমি করতেছি খাইতেছি যাইতেছি, এই তো এই এই লেভেলে কথা বলতো যে এটা ন্যাচারাল, এটা বলে যারা ডিরেক্টর এসব করছিল বা রাইটাররা
তারা বলছে এটা সবচেয়ে ন্যাচারাল, এটা সুতরাং এই ভাষায় করা উচিত। আমরা এমন একটা করব দল আমরা আমাদের গ্রুপ থেকে যে নোয়াখালী ডায়ালেক্টটা শেখানো হবে বা যশোরের ডায়ালেক্টটা শেখানো হবে বা কুষ্টিয়ার ডায়ালেক্টটা শেখানো হবে, মানে এরকম চাটগার, তাহলে আমার কাছে নিজে মনে আমি অনেক সমৃদ্ধ হব। সেটা যেমন ঠিক, আবার আমি যদি শুদ্ধ বাংলাটা না বলতে পারি সেটা কিন্তু অনেক বড় একটা, মানে ওইটি সবচেয়ে বড় পেটিক আমার মনে হয়। হ্যাঁ, এটা একটা বড়, আঞ্চলিক ভাষা জানলে ভালো অবশ্যই, কিন্তু সাবলীলভাবে শুদ্ধভাবে বাংলা বলাটাও অনেক জরুরি, খুবই জরুরি নাটকের জন্য। কারণ এটাই আমরা রিপ্রেজেন্ট করব, এটাই আসলে আমাদের ভাষা। কারণ তাহলে আমি যদি আঞ্চলিক ভাষায়, আপনি এখন বগুড়ার ভাষায় কথা বলছেন না, তাই না? আমি এখন আমার দেশের ভাষায় কথা বলছি না, এটাই কিন্তু স্বাভাবিক একটা কমন প্ল্যাটফর্মে আসা। হ্যাঁ, মানে সবাই এক। এখন যদি সবাই যার যার ভাষায়, আমি হয়তো বুঝতেও পারবো না কি বলছে। আমি বলছি না যে তারা জানবে না, অফকোর্স জানবে, কিন্তু আমি বুঝতেও পারবো না ওই শব্দটার অর্থ কি। এই সময় এসে সারা জাকির কি কখনো আনমনে হয়ে ভাবে যে আমার এই জিনিসটা করা হলো না? মানে আমি আসলে ভাবে না সারা জাকির, সারাক্ষণ তো বললাম গাড়ি চলতেই থাকে। কিন্তু আমি যদি ভাবি, এখন যদি ভাবি, তাহলে আমি বলবো যে আমি আরও দক্ষতা আনতে চাই আমার জীবন, না আমার মানে ভাষার উপরে, সেটা পড়া হোক, আবৃত্তি হোক, বিশেষ করে আবৃত্তিটা আমি করতে চাই। আচ্ছা, এটা যদি এখনও শুরু করি হয়তো আমার পক্ষে সম্ভব হবে। নিশ্চয়ই সম্ভব হবে, কারণ এটাও তো একটা চর্চা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর আবৃত্তি করতে গেলেই বোঝা যাবে শব্দগুলো আসলে কত কঠিন উচ্চারণ করা বা প্রক্ষেপণ করা। একটা আবৃত্তি হয়ে যাক। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশির মরণ দশা হয়েছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি। দেখলেম তুমি মহাদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে, এই যে সাধারণ মেয়ে তার মনের কথাটা বলছে। খুব ভালো, খুব ভালো লাগলো। কিন্তু স্যার, আপনি শুধুই বলছেন যে আপনি করতে চাচ্ছেন না, ভয় পাচ্ছেন, কিন্তু খুব ভালো লাগলো। এই রেশটুকু নিয়ে আমার ব্যালকনির আজকের আলাপ চাইতে শেষ করব, কিন্তু সারা জাকিরকে আমরা কবিতার সাথে নতুন করে পেতে চাই। থ্যাংক ইউ, খুব তাড়াতাড়ি নিশ্চয়ই পাবো আশা করছি। আমিও আশা করছি। খুব ভালো লাগলো এখানে এসে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে, আমরা পেয়ে আসলে আমরা খুশি হয়েছি। ধন্যবাদটা আমাদের আগে জানানোর কথা, আপনি জানিয়ে দিলেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ, আবারও আমার ব্যালকনিতে আমরা বসবো। ভালো থাকবেন, এবং এর পরেরবার আমি চাই পুরো পরিবার নিয়ে আমরা বসবো। একদম ঠিক আছে, ভালো থাকবেন। শেষ হচ্ছে আমাদের আজকের আলাপচারিতা, আবারও দেখা হবে আপনাদের সাথে, কথা হবে। ভালো থাকুন, বিদায়।